ইঞ্জুরিতে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে গেলেন নুরুল হাসান সোহান। আঙ্গুলে চোট পেয়েছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন। মাঠের বাইরে থাকতে হবে 3 সপ্তাহ, তাতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি তো বটেই, ওয়ানডে সিরিজও খেলা হচ্ছে না সোহানের। রবিবার দ্বিতীয় টি টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় হাসান মাহমুদের বল গ্লাভসবন্দি করতে গিয়ে বাঁ হাতের তর্জনীতে চোট পান সোহান। তাৎক্ষণিকভাবে বুঝতেই দেননি, পুরো 20 ওভার উইকেটের পেছনে দায়িত্ব পালন করে গেছেন, দলকে নেতৃত্ব দিয়ে সিরিজে সমতায় ফিরিয়েছেন। ম্যাচ শেষে ব্যথা বেড়ে যাওয়ায় এক্স রে করানো হয়, স্ক্যানে চিড় ধরা পড়ে, সেজন্যই 3 সপ্তাহ বিশ্রামে থাকতে হবে নয়া টি টোয়েন্টি কাপ্তানকে। আশা করা হচ্ছে এশিয়া কাপে ফিট সোহানকে পাওয়া যাবে। এখনই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরবেন নাকি দলের সাথেই থেকে যাবেন, সেই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি ম্যানেজমেন্ট। আমি মোজাদ্দেদ আল ফিসানি, টিম ফিজিও। আজকে আমাদের টি টোয়েন্টি টিমের ক্যাপ্টেন কাজী নুরুল হাসান সোহান কিপিং করতে গিয়ে বাঁ হাতের ইন্ডেক্স ফিঙ্গারে আঘাতপ্রাপ্ত হন। ম্যাচ শেষে আমরা তাকে স্ক্যান করতে নিয়ে যাই এবং এক্স রেতে তার হাতের একটি ফ্র্যাকচার ধরা পড়ে। তারপর আমরা ডক্টর দেবাশিস স্যারের সাথে বিষয়টা নিয়ে আলাপ করি এবং এই ধরনের ইঞ্জুরি ক্ষেত্রে 3 সপ্তাহ সময় লেগে যায় পুরোপুরি ঠিক হতে। তো আমরা এই মুহূর্তে তার যে কন্ডিশন তাতে তিনি আর এই সিরিজে অ্যাভেলেবেল থাকছেন না। টি টোয়েন্টি ক্যাপ্টেন চোটে পড়ায় বিকল্প কোনো ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার চিন্তা নেই নির্বাচকদের। তবে মঙ্গলবার অলিখিত ফাইনালের দিন টিম টাইগার্সকে নেতৃত্ব দিবে কে, এই নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। কারণ সোহানের ডেপুটি যে রাখা হয়নি কাউকে, তবে অধিনায়কের চেয়ারে ইনফর্ম লিটন দাসকেই বসাতে পারে টাইগার ম্যানেজমেন্ট। অধিনায়ক সোহানের শুরুটা মন্দ হয়নি, প্রথম ম্যাচে ফাইট করেছে বেশ, দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দাপুটে জয় তুলে নিয়েছে সোহানের দল। একদিন বাদেই অলিখিত ফাইনাল, মঙ্গলবার তৃতীয় টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টিম বাংলাদেশ। মাহমুদুর রহমান, বিডিক্রিকটাইম। মন থেকে চেষ্টা করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসলে আমি চিন্তা করি না, বললাম যেটা যে এইভাবে কোনো সময় চিন্তা করিনি, বাট অবশ্যই যেটা বললাম যে একটা প্রাইডের ব্যাপার বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হওয়া। ইভেন বাংলাদেশ টিমের হয়ে প্রতিটা ম্যাচই যারা খেলছি আমরা সবাই প্রাউড ফিল করি, বাট আমার কাছে মনে হয় যে এখানে যে চ্যালেঞ্জটা আসবে এটা নেওয়াটাই ইম্পর্টেন্ট এবং এক্সাইটমেন্টের কোনো সুযোগ নেই। আর আপনি যেটা বললেন এইভাবে আসলে কোনো সময় চিন্তা করা হয় না এরকম, বাট আমি অবশ্যই সবসময় চাই যাতে নিজেকে টিমের জন্য যেভাবে দেওয়া যায় ওইটাই যাতে দিতে পারি 100%।